ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের চোদ্দ সদস্যকে আটক করেছে র্যাব আটকৃতদের মধ্যে বারো জন বিদেশি নাগরিক রয়েছে র্যাব জানিয়েছে চক্রটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের কাছে উপহার পাঠানোর নাম করে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করত বর্তমানে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো তবে প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে এক শ্রেণীর মানুষ জড়িয়ে পড়ছে নানারকম অপরাধে আর এই অপরাধে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলো শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের চোদ্দ জন সদস্যকে আটক করে র্যাব আটককৃতদের মধ্যে জন বিভিন্ন দেশের বিদেশি নাগরিক রয়েছে অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে বিপুল সংখ্যক মোবাইল ফোন ল্যাপটপ মার্কিন ডলার ও দেশীয় টাকা উদ্ধার করেছে র্যাব পরে এক সংবাদ সম্মেলনে র্যাব জানাই চক্রটির বিদেশি সদস্যরা প্রথমে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সুন্দরী নারীদের সাথে সক্ষতা গড়ে তোলে পরে চক্রটি বিভিন্ন সময়ে উপহার পাঠানোর মাধ্যমে সম্পর্কের বিশ্বাসযোগ্যতা গড়ে তুলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় সাধারণ নারীকে তারা এই ফাঁদে ফেলতে পেরেছে এবং বেশ কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে বিদেশ থেকে তাদেরকে উপহার পাঠিয়েছেন এই উপহারটি তারা যখনই কাস্টমস কিংবা অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে যখন তারা ছাড়াতে যাচ্ছেন তখনই বিভিন্ন ধরনের টাকা পয়সা তারা দিচ্ছেন এবং একটি পর্যায়ে তারা আর তার খোঁজ পাচ্ছেন আটক বিদেশিদের বেশিরভাগেরই বৈধ কোনো কাগজপত্র নেই আর এরকম বেশ কয়েকটি চক্র রাজধানীতে সক্রিয় আছে বলেও জানিয়েছে র্যাব দাউদ খান নিউজ নাইন ঢাকা